সূর্যগ্রহণ স্পেশাল ইটিং শো। গ্রহণ শেষ হওয়ার পরে এগুলো সব রান্না করলাম। বড়াটা ভেবেছিলাম তরকারি করব, আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আর টাইম নেই তরকারি করার। এখানে আছে দই পটল, মুসুর ডালের বড়া, আর একটা পাঁচমেশালি তরকারি সাথে লঙ্কা চাটনি। চাটনিটা আমের চাটনি, চাটনিটা এখন করিনি, কিন্তু চাটনিটা আগেরই ছিল। চলো খাওয়াটা স্টার্ট করি। তোমরা বলেছ ফ্যানের আওয়াজ ভাল লাগে না, সেই জন্য আজকে ফ্যান নিইনি, ফ্যান ছাড়াই বসেছি। মানুষের জীবনে গ্রহণ লেগে গেছে, আর গ্রহণ দেখে কি হয় ঠিক না? এই বড়াটা দিয়ে তোমাদের দাদা বললো আর ঝোল করতে হবে না, বড়াটা দিয়ে ভাত মেখে খাবো। চলো তাই হবে। লঙ্কা, গাছের লঙ্কা তোমারটা দেখিয়ে দাও। কাঁচা লঙ্কা দিয়ে বড়া দিয়ে গরম ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে আমাদের ভালো লাগে, জানি না অন্য কারো ভালো লাগবে কিনা, অন্য কেউ খায় কিনা, হ্যাঁ সেটা অবশ্য তার ব্যাপার। সেদিনকে আমরা পোলাও এর সাথে মুগ ডাল খেয়েছিলাম বলে একজন আমাদের বলেছে এরপরে ম্যাগি দিয়ে রুটি খাবেন। হ্যাঁ ঠিক আছে, সেও একদিন খেয়ে দেখিয়ে দেবো। নুডলস দিয়ে যদি সিঙ্গারা বানানো যায়, নুডলস দিয়ে যদি চপ বানানো যায়, তাহলে নুডলস দিয়ে রুটি খাওয়া যাবে না কেন? ব্যাপারটা তো একই দাঁড়ালো না? ও তোমাদের বলছিলাম কালকে ডায়েটিং করি। ডায়েটিং এর মধ্যে কিন্তু একটা দিন চিট মিল রাখতে হয়, সানডে হচ্ছে চিট মিল। ভাত আমরা বেশি নেইনি, কিন্তু একটু মশলাদার খাবার নিয়েছি। তোমার একটা ঘটনা বলি, একদম সত্য ঘটনা, জানি না তোমরা কিভাবে নেবে, মানে পরিস্থিতিতে মানুষকে কি করতে হয়, পরিস্থিতিতে মানুষকে কি করতে হয়। একবার একটা বিয়ে বাড়িতে গেছিলাম, গ্রামের বিয়ে, বাঁকুড়ার সাইডে, আমাদের এখানে বাঁকুড়ার সাইড। তো বিয়ে বাড়ি গেল বর্জ কোনে যাতে গেছিলাম, তো যাই হোক গেলাম, গিয়ে গ্রাম সাইড তো মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে ওদের ওইদিককার ব্যাচ কমপ্লিট। আমরা যখন গেলাম তখন বাজে নটা সাড়ে নটা, গিয়ে সব খাবার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে আর পরিমাণও কমে গেছে, তার মানে বুঝতে পারছো তো গ্রামের বিয়ে। লাস্টে কী করলাম, আমরা একটু খেলাম না, একটু গল্প স্বল্প করে আমরা যেটা দেখেছিলাম টাটা সুমোটায় ওটাই বেরিয়ে পড়লাম। মানে চল দেখি কোনো ধাবা খোলা আছে নাকি, তা কিছু দূর গিয়ে একটা ধাবা পেলাম। ধাবাটায় গিয়ে
ওখানেও কিছু নাই, শুধু ওরা নিজেদের খাবারের জন্য রুটি বানাচ্ছিল। তো নাই বললাম, দাদা রুটিটা না আছে আর কিছু নেই। বলছে না দাদা কিছু পাওয়া যাবে না। আমি দাদা তারা কাজ করুন, এমনি কোল্ড ড্রিঙ্কস কি আছে? বলছে স্প্রাইট পাবে। খুব ভালো কথা, বললে বিশ্বাস করবে তোমরা, একটা এরকম গ্লাসে ওই কি বলে 250 ml, তখন 250 ml ছিল বোধ হয় কাঁচের বোতলে, ওই 250 ml একটা স্প্রাইট একটা কাঁচের গ্লাসে ঢেলে চারটে রুটি নিয়েছিলাম। রুটিগুলোকে রোল করে করে স্প্রাইটে ভিজিয়ে খেয়েছি, বুঝলে? এরকম পরিস্থিতিও গেছে। তাহলে চলো, নাই মামার থেকে কানা মামাই ভালো। ওটাই খেলাম চারটে রুটি। যাকে বলতাম সে হাসত, কিন্তু আমি বললাম যে পরিস্থিতি তো পরিস্থিতি, ওই জন্য হাস। আর কে ছিল তোমার সাথে? আরে ছিল চার পাঁচজন ছিল পাড়ার। মানে আত্মীয় স্বজন কেউ না? না, পাঁচজন আমি সব ছেলে। গরম লাগছে, কাম হয়ে যাচ্ছে। সূর্যগ্রহণ ভালোই দেখলাম, ছাদ থেকে ভালোই দেখা গেল, কিন্তু ক্যাপচার করার চেষ্টা করলাম, ক্যাপচার করতে পারলাম না। এখন যা মনে হচ্ছে, এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে। সামনে নিই না থালার, তাহলে ভাতটা পড়ে না। অসুবিধা হচ্ছে তোমার? তাড়াহুড়ো করে করার আর কি করা যায় বলো? তাড়াহুড়ো করে দই পটলটা ঝটপট, আর কালকেই আমি বলেছিলাম যখন পটল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল করছিলাম, যে চারটে পাঁচটা পটল রেখে দিলাম, ওটা দই পটল করবো। দিয়ে দেবো তোমার? তাড়াহুড়োতে করেছি, দেখো দই পটলটা কেমন হয়েছে। ঝাল দিইনি কালকে, তোমার ঝালে কষ্ট হয়েছে। কাঁচা লঙ্কাটা খাবে না? আমি নিয়ে নেবো। কেমন আছে তাড়াহুড়োতে? ভালোই। সর্ষে পোস্ত বাটার আবার ঝামেলা থাকতো, ওই জন্য দই দিয়ে করে নিলাম। পটলটা না খুব ঘাম,
পটলটা না খুব ভালো পটল ছিল, ওই জন্য কি সুন্দর ভাজা হয়েছে দেখেছ? কালকে বললাম না, আর সাইড গুলো চিড়ে চিড়ে দিয়েছে তো, ভেঙে দেখো ভেতরে সব মশলা কি সুন্দর ঢুকেছে। আমি আঁঠি খাবো তো, টাইম লাগবে, ওই জন্য নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কেননা আমি টুকরো একটা রাখি তোমার জন্য। মমি ওখানে যাবে, চলে রাখবো তোমার জন্য, সেটাই বলছি। দুটাই রাখলাম, তুমি বাটিটা ধরে নিয়ে খাও। কিছু মালা আছে নাকি? না। তোমার নামটা ঠিকঠাক? নামটা লিখে নিচ্ছি। মন দিয়ে আটকে আছে। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है, थोड़ी आंसू है थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी, जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। ওই জন্যই গানটা গাইলো, গান গাওয়া শেষ হলো, আটি খাওয়া শেষ হলো, আরে টাইমিং এ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে না। হলো হলো, খুব চিন্তায় ছিলাম, একে সানডে, তার মধ্যে সূর্যগ্রহণ, কি রান্না হবে কি খাওয়া হবে, যাই হোক কিছু তো একটা হয়ে গেল, তাই না? একটা চাপের কর্ম, চাপের কাজ, সত্যি খুব চাপের কাজ। চলো আবার আগামী দিন দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো, সাবধানে থেকো। একজন আমার পরিবার সদস্য একজন কি বলছে, আগামীকাল আবার আসবো। হ্যাঁ আগামীকাল আবার আসবো, কাল নয় আগামীকাল আবার আসবো, না আমি বলেছি পরে, পরের দিন আবার দেখা হবে, এটা বললাম। চলো টাটা।